করোনা মোকাবিলায় রাজ্যকে চরম অসহযোগিতা করছে বিজেপি সরকার। এই অভিযোগ তুলে সরব হলেন আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি মৃদুল গোস্বামী। জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক দশরথ তিরকে সাথে নিয়ে আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় অফিসে সাংবাদিক বৈঠক করে একথা জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃদুল গোস্বামী। একই সঙ্গে তিনি এও বলেন, তারা যখন করোনা মোকাবিলায় মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন, ঠিক তখনই বিজেপি কর্মীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভুয়ো ভিডিও পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যখন লকডাউন চলছে তখন তাদের জেলার সাংসদের মুখ নাকি দেখা যায়নি। রাজ্য সরকারকে কলুষিত করবার জন্য জেলা নির্বাচিত সাংসদ বিভিন্ন জায়গায় বিধিভঙ্গ করে ত্রাণ সামগ্রী দিতে গিয়েছিল বলে অভিযোগ করেন তিনি। রাজ্য সরকার লকডাউনের প্রথম পর্যায় থেকে রেশনের সুবন্দোবস্ত করে ত্রাণ সামগ্রী সবটাই করছে। অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকার ত্রুটিপূর্ণ কীট দিয়ে চরম সংকটে ফেলা চক্রান্ত করছে রাজ্যে। এছাড়াও রাজ্য সরকার ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালকে প্রি কোভিড এবং আলিপুরদুয়ারের তপসিকাতার আয়ুষ হাসপাতালকে কোভিড ১৯ হাসপাতাল হিসেবে স্বীকৃতি দিয়েছে। কি বললেন তিনি শুনে নেব আমরা। নাটক দেখেছি আলিপুরদুয়ারের সংসদের নাটক দেখেছি। যখন লকডাউন চলছে, কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করেছে সারা ভারতবর্ষে, সেই লকডাউনের একটা নির্দিষ্ট আইন আছে, কানুন আছে। সেই নির্দিষ্ট আইন কানুনের মধ্যে তিনি তার স্বপরিসর লকডাউন ব্রেক করে যখন কোনো জায়গায় যাচ্ছিলেন, তার কোনো আগাম অনুমতি ছিল না এবং পুলিশের কাছেও কোনো খবর ছিল না। স্বাভাবিকভাবে লকডাউন ভঙ্গ করার ফলে তাকে পুলিশ অ্যারেস্ট করে তার ঘরে আটকে রেখেছিল, সে নাটকও আমরা দেখেছি। অর্থাৎ মানুষের কাছে বিভ্রান্তিকর খবর পৌঁছে দেওয়া, আমাকে আটকে দিল যেন বিনা কারণে ওনাকে আটকে দেওয়া হয়েছিল। যদি সেটাই করে থাকে তাকে উনি যাক, উনি কোর্টে যাক, উনি আইন আদালত বিচারের কাছে যাক, নিজে নিয়ম করে নিজে নিয়ম ভাঙছে আর পুলিশ ব্যবস্থা নেবে না, এটা তো বাংলায় চলতে দেওয়া যাবে না।